অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। প্রায় মাঝখানে দুদিন পরে আজকে একটা বালাসোর সার্কুলারের আপডেট মেসেজ পেয়েছি, তাই আপনাদের সঙ্গে নিয়ে আসলাম। আমি চেষ্টা করব আজকে আরও দুই একটা সার্কুলার দেবার জন্য, কারণ হাতে আরও দুই তিনটা সার্কুলার আসছে। তো এখনকার সার্কুলারটি হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন একটা নিয়োগ প্রকাশ করছে, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। 64 জেলা থেকে এখানে আবেদন করা যাবে বন্ধুরা। তো এইটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার। এখানে ক্যাটাগরি আছে, বেশ কিছু ক্যাটাগরি আছে এবং বেশ কিছু লোকের 12টা ক্যাটাগরিতে বেশ কিছু লোকে নিবে। যেমন পদ আছে 5টা, 20টা, 1টা, 2টা, 13টা, এইভাবে বেশ কিছু পদ আছে। আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট এখন ডিসকাস করব বেসিক বিষয়গুলো, কী কী পদ আছে, কত টাকা বেতন, কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলে দেবো, কোনো সমস্যা নেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই বরাবরের মতো, যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে রাখুন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে যাবেন। তো চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি সার্কুলারটি নিয়ে ডিসকাস করি। তো বন্ধুরা, শুরুতেই বলে নিই সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে সরাসরি এই সার্কুলারটা নামিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি একটা কথা সবসময় বলি যে আপনারা যখন কোনো সার্কুলার দেখে আবেদন করবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা মাঝে মাঝে ভিজিট করবেন, বিকজ ওই সার্কুলার রিলেটেড যাবতীয় তথ্যগুলো কিন্তু সরাসরি ওদের ওয়েবসাইটে প্রথম পাবলিশ করা হয়। এবং আমরা যে যারা এই ধরনের কাজ করি, সার্কুলার যারা পাবলিশ করি থার্ড পার্টি, যেমন আমার চ্যানেলটার কথা ধরুন, তারা কিন্তু ওদের এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে করে কিন্তু আমরা এগুলো পাই। কোনো পেপার পত্রিকা থেকে কিন্তু পাওয়ার আগে আশাটা করি না, কারণ সর্বপ্রথম আগে এইখানে আর পেপার পত্রিকা কিন্তু ওদের এখান থেকে নেয়। তো যাই হোক, এটি পাবলিশ করছে তারা। এখানে প্রথম যে পত্রিকাটা বর্ণনা করছে তা হল সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এখানে পদ আছে 1টা, বয়স সময়সীমা 30 বছর, বেতন স্কেল বেসিকভাবে 22,000, ইন্টোটাল 53,060 টাকা স্যালারি পাবে। এটা কিন্তু স্নাতক পাশে আবেদন করা যাবে বন্ধুরা। তো আসলে আমার মনে হয় আপনার একটু শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নিন, নইলে এতটা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি পরিমাণ বড় হয়ে যাবে। 2 নম্বর আছে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, এটা হলো পরিকল্পনার। তো এখানেও সে ইন্টোটাল 53,060 টাকা স্যালারি পাবে, বেসিক হলো 22,000। এরপর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, এটা হলো কমিউনিটি, এখানেও সে 53,060 টাকা স্যালারি পাবে, আপনার বেসিক হবে 22,000। এটা হচ্ছে স্নাতক পাশে কিন্তু আবেদনটা করা যাবে। দেন 4 নম্বর যে ক্যাটাগরিটা আছে তা হলো কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা, সেও আপনার 53,060 টাকা স্যালারি পাবে এবং আপনার 22,000 টাকা বেসিক। দেন এখানে আছে মশক নিয়ন্ত্রক পরিদর্শক, এখানে পদ আছে দেখতে পাচ্ছি 5টা, এখানে বেসিক হবে 10,200, ইনটোটাল 24,680 টাকা স্যালারি পাবে। দেন বজ্র ব্যবস্থাপনা পরিদর্শক, এখানে পদ আছে 3টা, সেও 10,200 টাকা বেসিক পাবে, 24,680 টাকা ইনটোটাল স্যালারি পাবে। এরপর আছে পরিচ্ছন্ন পরিদর্শক, এটা পদ আছে 13টা, সেও 24,680 টাকা স্যালারি পাবে। দেন ভিডিও ক্যামেরা ম্যান আছে, এখানে সে 24,680 টাকা স্যালারি পাবে। এরপর আছে 9 নম্বর ফটোগ্রাফার, সেও 24,680 টাকা স্যালারি পাবে। এরপর আছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট, সেও পাবে 22,490 টাকা স্যালারি, এখানে তার বেসিক হলো 9,300 টাকা। এরপর আছে স্প্রে ম্যান সুপারভাইজার, এখানে পদ আছে 20টা, সে বেসিক পাবে 9,300, ইনটোটাল 22,490 টাকা স্যালারি পাবে। এরপরে আছে 12 নম্বর লাস্ট যে ক্যাটাগরিটা তা হলো সহকারী মেকানিক মশক নিয়ন্ত্রণ, এখানে পদ আছে 5টা, সে বেসিক পাবে 8,800, ইনটোটাল 21,310 টাকা স্যালারি পাবে। এটা আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, এখানে তারা 1 নম্বর যে শর্তে বলছে তা হলো যে 16/9/2020 এর ভিতরে আপনার সময়সীমা 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। আর আপনার দেখুন একটা বিজ্ঞপ্তি নং 2, 5, 6, 7 পদের জন্য মুক্তিযোদ্ধা শহীদ সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর মানে আরও অতিরিক্ত আপনি 2 বছর পাচ্ছেন, এটা তো একটা কমন বিষয়। দেন 2 নম্বর আপনারা এটা একটু দেখে নিন, আমি সরাসরি বলে দিই যে কীভাবে আবেদনটা করতে হবে। তা আবেদন করার জন্য আপনাদেরকে ঠিক এই ওয়েবসাইটে ঢুকতে হবে, এই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা আবেদনের অনলাইনের আবেদনটা মানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন।
এটা অনলাইনে আবেদনটা শুরু হবে 16/9/2020 অর্থাৎ গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং এটা চলতে থাকবে 13/10/2020 বিকেল 5টা পর্যন্ত তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার জন্য যে যে বিষয়গুলো তারা বলছে এগুলো আপনারা একটু মনোযোগ সহ পড়বেন এরপরে এখানে আপনার অনলাইনে আবেদন করতে গেলে আপনার ছবির মাপটা কি হবে সেটা এখানে বলে দিছে আপনার স্বাক্ষরের মাপটা কি হবে তাও বলে দিছে যেমন স্বাক্ষর হলো 300/80 পিক্সেল আর ছবি হলো 300/300 পিক্সেল এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে আর অনলাইনে আবেদন করার পরে সাবমিট করলে ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফিটা প্রদান করতে হবে তো বন্ধুরা পলিটেক সিমের মাধ্যমে কিভাবে পরীক্ষার ফি প্রদান করবেন সেটা কিন্তু এই ও নম্বরে সবকিছু বর্ণনাটা করা আছে তো এখানে তারপরেও আমি একটু জাস্ট বেসিক বিষয়গুলো বলি এক একটা পদের জন্য কিন্তু এক এক রকম এখানে জাস্ট কি বলে আপনার টাকা ধারণ করা হয়েছে যেমন দুইটি এসএমএস এর মাধ্যমে দুই নং কল মানে এসএমএস একটা দিয়ে আপনি কনফার্ম করবেন এরপর বাকিটা দিয়ে পেমেন্ট করবেন এরকম বিষয়টা তো এখানে 1 2 3 4 পদের জন্য 1120 টাকা এবং 5 নম্বর হতে 12 নম্বর পদের জন্য 560 টাকা ফি বাবদ আরও অতিরিক্ত 72 টাকা এখন যা হয় আর কি আপনি এক থেকে যদি 4 নম্বর পদের জন্য আবেদন করেন তাহলে 1120 প্লাস আরও 72 এটা যোগ করতে হবে করে আপনাকে 72 ঘন্টার ভিতরে সরি বন্ধু আমি একটু ভুল বলছি আর অতিরিক্ত 72 না 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিবেন তো এখানে অনলাইনে সাবমিট করলেই আপনাকে তো সব কিছু হয়ে যাবে এবং কীভাবে সাবমিট করবেন সেটা এখানে কিন্তু বিস্তারিত বর্ণনাটা করা আছে সো দ্যাট এটা নিয়ে এখন চিন্তার কোনো কারণ নেই আর এখানে দেখুন আরও বেশ কিছু ইয়ে আছে দেখা গেল আপনার রোল নম্বর ছবি তারিখ এই সমস্ত কিছু কীভাবে ডাউনলোড করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনার এগুলোর জাস্ট একটু মনোযোগ সহ পড়বেন পড়লেই বাকি বিষয়গুলো বুঝে যাবেন এটা নিয়ে আপনার চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই সো আমি এই সার্কুলার লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সার্কুলার লিঙ্কটি একটু জাস্ট দেখবেন দেখে নিয়ে ওই অনুযায়ী আবেদনটা করলেই হয়ে যাবে আর আমার মনে হয় যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন জব সো দ্যাট এখানে সুযোগ সুবিধা তো অনেক বেশি আছে এই সুযোগটা হাতছাড়া না করেন সেটাই ভালো যদি আপনি এখানে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন করতে মোটেও ভুলবেন না কোনো মতে একবার এখানে জাস্ট ঢুকতে পারলে কিন্তু আপনি অনেক অনেক ভালো অবস্থায় থাকবেন তো যাই হোক বন্ধুরা আমি আর কথা বেশি লম্বা করব না অনেক কথাই হয়ে গেল আমি চেষ্টা করতেছি আপনার জন্য আরও নতুন কোনো সার্কুলার নিয়ে আসার জন্য আজকে পাইছি আর 2-3টা সার্কুলার আমি ওইখান থেকে আপনাদেরকে সার্কুলার দেওয়ার চেষ্টা করতেছি জাস্ট একটু অপেক্ষায় থাকুন আমি স্টেপ স্টেপ সব আপনাদেরকে দিয়ে দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং লাস্টলি আবার একটু রিকোয়েস্ট করেই যাই যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় নতুন নতুন আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।